আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে যাচ্ছি সি প্রোগ্রামিং এর বেসিক একটা সিনট্যাক্স। আমরা প্রথমে সি প্রোগ্রামিং এ ইনপুট নিতে গেলে সবসময় যে মেথডটা আমাদের লাগে, ফাংশনটা লাগে, সেটা স্ক্যানএফ। স্ক্যানএফের পরে এই যে ফার্স্ট ব্রাকেট আছে আমাদের, ওপেনিং ক্লোজিং, এটাকে বলে প্যারেন্থিসিস। এটা দেখলে মনে করব একটা মেথড। আবার এখানে আমাদের প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে এখানে একটা প্যারেন্থিসিস আছে। স্ক্যানএফ হচ্ছে ইনপুট নেওয়ার জন্য, আউটপুট দেখানোর জন্য প্রিন্টএফ। প্রিন্টএফের কাজ আউটপুট দেখানোর জন্য, স্ক্যানএফের কাজ ইনপুটের জন্য স্ক্যানএফ। সি প্রোগ্রামিং এর আমরা একটা সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট ভাবে দেখব। এই হ্যাশ, এটাকে বলে প্রোগ্রামিং এ প্রি প্রসেসর ডিরেক্টিভ। প্রোগ্রামিং এ এই হ্যাশকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। প্রি প্রসেসর ডিরেক্টিভের কাজ হচ্ছে কম্পাইলার কল করার পূর্বেই সে কল করে থাকে বিভিন্ন ফাইলকে। টোটালি এখান থেকে ইনক্লুড স্টুডিও ডট এস, এইটুককে বলা হয় সম্পূর্ণটাকে হেডার ফাইল। এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণকে বলে হেডার ফাইল। হেডার ফাইল এখানে আমাদের অনেক থাকতে পারে, যখন যেটা দরকার সেটা নিয়ে কাজ করতে হবে। stdio ডট এস, এটার পূর্ণরূপ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তো stdio ডট এসটা যখন আমরা হেডার ফাইল দিব, দেওয়ার পর ইনপুট এর জন্য কি স্ক্যানএফ, আর আউটপুট দেখার জন্য প্রিন্টএফ। এই হেডার ফাইলটা আমরা ডিক্লেয়ার করলে সে চিনতে পারবে স্ক্যানএফ এবং প্রিন্টএফ নিয়ে আমরা যে কাজ করতেছি। ইন্টেজার, এটাকে বলা হয় ডেটা টাইপ। এটাকে বলা হয় ডেটা টাইপ। মেইন, মেইন একটা মেথড। মেইন একটা কি ধরনের মেথড? মেইন হচ্ছে একটা ইউজার ডিফাইন মেথড। এটা কোনো বিল্ডিং মেথড না, এটাকে বলে ইউজার ডিফাইন মেথড। দেন তারপরে হচ্ছে ডিক্লেয়ার ভেরিয়েবল, অর্থাৎ আমাদের এখানে ওপেনিং ব্রাকেট ক্লোজিং ব্রাকেট এটা দিয়ে শুরু হবে, শেষ হবে সেকেন্ড ব্রাকেট দিয়ে। তো এখানে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। যেমন আমরা যদি দুইটা সংখ্যা যোগের প্রোগ্রাম করে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টেজার এবিসি, এটা ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট। তারপর কি ইনপুট, ইনপুট স্টেটমেন্ট, এখানে আমাদের ইনপুট থাকবে। যেমন ইনপুট আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিয়েছি কি এ বি, দুইটা ইনপুট নিয়েছি। তো যেমন এ বি ইন্টেজার নিয়েছে, তাহলে ইন্টেজার টাইপের দুইটা, পার্সেন্ট ডি দুইটা নিয়েছে, তাহলে এম পার্সেন্ট এ এম পার্সেন্ট বি, এটাকে বলে অ্যাড্রেস অপারেটর, এই অ্যান্ডের মতো দেখতে এটা। দেন তারপর আমরা প্রসেস করব, ইনপুটের পরে প্রসেস করব। প্রসেসটা কি সি ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস বি ভেরিয়েবলটা সি এর ভিতরে আমরা রেখে দিয়েছি, হোল্ড করে রেখে দিয়েছি। আউটপুট দেখাবো কোথায়, প্রিন্টএফের ভিতরে, এই যে প্রিন্টএফ পার্সেন্ট ডি সি। দেন রিটার্ন জিরো, এই রিটার্ন জিরোটা আমাদের দিলে হয় না দিলে হয়, এটা যদি আমরা না দিই তাও হবে আমাদের, এবং দিলেও হবে কোনো সমস্যা নাই। এইটাকে আমাদের হেডার ফাইল এই সেকশনটাকে বলে। এর আগে যদি আমি লিখি যে দুটি সংখ্যা যোগের প্রোগ্রাম লিখো, ওইটাকে বলে ডকুমেন্টেশন সেকশন, এটাকে হেডার ফাইল সেকশন বলে। এখানে আরও অনেক কিছু আমরা লিখতে পারি, বিভিন্ন ডিরেক্টিভ সেকশন এখানে লিখতে পারে, ম্যাক্রো থাকে। তারপরে আমাদের হচ্ছে মেইন সেকশন, মেইন সেকশনের মধ্যে ভেরিয়েবল সেকশন থাকবে। তারপরে আমাদের এখানে ইনপুট প্রসেস আউটপুট সেকশন থাকবে, তারপর ফাংশন থাকতে পারে, সাব ফাংশন, বিভিন্ন কিছু থাকতে পারে আমাদের। আজকে আমাদের এতটুকুই, ধন্যবাদ সবাই।